আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি পর্ব দেখার জন্য। মূলা একটি শীতকালীন সবজি, অন্যান্য সবজির তুলনায় দাম কিছুটা কম, কিন্তু এর উপকারিতা কিন্তু কম নয়। আজকে তৈরি করব মূলার পরোটা। অনেকেই আছেন মূলার নাম শুনলেই রুচি চলে যায়, আবার ভাবছেন মূলার পরোটা। মূলার সাথে কিছু মশলা দিয়ে সকাল বা বিকেলে নাস্তার জন্য এই পরোটাটা তৈরি করতে পারেন। আর মূলাতে তো প্রচুর ভিটামিন এবং ক্যালসিয়াম আছে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। পরোটা বানানোর জন্য প্রথমে আমরা আটার ডোটা রেডি করে নেব। বড় একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি এক কাপ আটা। চাইলে শুধু আটা আবার শুধু ময়দা দিয়েও করা যাবে। এবারে আটার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব এক টেবিল চামচ তেল। এবার সব কিছু হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার ঘরে থাকা স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটা ডো করে নিতে হবে। পানিটা আমি অল্প অল্প করে ডোটা করে নিচ্ছি। ময়দারি ডোটা কিন্তু খুব বেশি সফট, আবার খুব বেশি টাইট হবে না। আমরা নর্মালি যেভাবে পরোটা বানাই ঠিক সেভাবেই পরোটার ডোটা করে নিতে হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে, এবার সামান্য একটু তেল উপরে দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার বাটিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে 20-25 মিনিটের জন্য রেখে দেব। আজকের পরোটা বানানোর জন্য এখানে আমি 2টা মূলা খোসা ছিলে নিয়েছি। মোলাগুলো গ্রেট করে নিতে হবে। গ্রেট করার সুবিধার্থে আমি মোলাগুলো মাঝখান দিয়ে কেটে ছোট করে নিচ্ছি। এবার মোলাগুলো আমি গ্রেট করে নিব, আর মোলাটা গ্রেট করার সময় কিন্তু একটু মোটা যে পাশটা আছে সেটা দিয়েই গ্রেট করে নিতে হবে। মোলাতে কিন্তু প্রচুর পানি থাকে, তাই একটু মোটা করে গ্রেট করে নিতে হবে। চিকন অংশটা দিয়ে গ্রেট করলে মোলাটা কিন্তু খুব বেশি নরম হয়ে যাবে। মোলাগুলো গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করা মোলাগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। লবণটুকু দিয়ে খুব ভালো করে মোলাটাকে মাখিয়ে নিতে হবে। মোলাতে কিন্তু প্রচুর পানি থাকে, এভাবে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলে মোলার যে বাড়তি পানিটুকু আছে সেটা বের হয়ে যাবে। দশ মিনিট পর পাতলা একটা কাপড়ের উপরে গ্রেট করা মোলাগুলো নিয়ে খুব ভালো করে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিতে হবে। মোলার যে বাড়তি পানি আছে খুব ভালো করে চিপে নিয়েছি, এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। মোলাতে যদি কিছুটা পানি থেকেও থাকে সেই পানিটাও যেন শুকিয়ে যায়, মোলাগুলো একটু ভেজে নেব। এবার চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। এখানে তেলটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি, আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। এই 2টা হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবার এই প্যানের মধ্যে গ্রেট করা মোলাগুলো দিয়ে দিচ্ছি, আর এই সময় চুলার আঁচটা কিন্তু বাড়ানো থাকবে। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে চিলি ফ্লেক্সের বদলে মরিচ গুঁড়াটাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আজোয়াইন, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দিব 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া। এবার মোলার সাথে সবগুলো মশলা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটুকু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। মোলাগুলো এখানে 3-4 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে, আর চুলার আঁচটা কিন্তু বাড়ানো থাকবে। মোলার মধ্যে যে কিছুটা পানি ছিল সেই পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি মোলাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি, একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, একটু অপেক্ষা করছি ঠান্ডা হওয়ার জন্য। এটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে, এবার এর সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1/2 চা চামচ। এবার সব কিছু একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আমরা পরোটাগুলো বানিয়ে নিব। এবার এই ডোটাকে আবারও একটু মাখিয়ে নিচ্ছি। এবার এই ডোটা দিয়ে আমরা ছোট ছোট লেচি কেটে নেব। আটার এই ডোটাকে আমি সমান 5 ভাগে ভাগ করে নিয়েছি, আর এই পরোটাগুলো কিন্তু একটু মোটা হবে। একটা ভাগ রেখে বাকি পরোটার ডোগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যেন ওপরটা ড্রাই হয়ে না যায়। এই ডোটাকে একটু হাত দিয়ে সমান করে নিচ্ছি। বোর্ডের উপরে সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিতে হবে।
ডোটাকে এভাবে বড় করে নিয়ে পরিমাণ মতো পুর ভরে নিতে হবে। পুর ভরে নিয়ে চারপাশ থেকে এভাবে টেনে টেনে মুখটা বন্ধ করে নিতে হবে। পরোটাটা বেলার জন্য শুকনো ময়দা ছড়িয়ে নিতে হবে আর এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিতে হবে। পরোটাটা বেলার সময় কিন্তু খুব জোর দিয়ে বেলা যাবে না, তাহলে পরোটার ভিতরে যে পুরটা আছে সেটা বের হয়ে যাবে। হালকা হাতে পরোটাগুলো বেলে নিতে হবে। আমার পরোটাটা বেলা হয়ে গিয়েছে, এইভাবে করে আমি সবগুলো পরোটাই বেলে নেব। এবার আমরা পরোটাগুলো ভেজে নেব। পরোটা ভাজার জন্য চুলা একটা তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই গরম তাওয়ার মধ্যে একটা পরোটা দিয়ে দিব। পরোটাটা দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু অপেক্ষা করব। একটা পাশ যখন একটু হয়ে যাবে পরোটাটা উল্টিয়ে দিব। আবারও কিছু সময় অপেক্ষা করছি। পরোটার দুইটা পাশ যখন একটু হালকা করে ভাজা হয়ে যাবে এবার উপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। আমি এখানে তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব, চাইলে এখানে ঘি অথবা বাটার দিয়েও ভাজা যাবে। তেল মাখিয়ে নেয়ার পর এবার আবারও পরোটাটা উল্টিয়ে দিব। পরোটাটা উল্টিয়ে নেয়ার পর এই পাশে একটু তেল মাখিয়ে নিচ্ছি। পরোটাগুলো ভাজার সময় এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। আগুনটা যেহেতু মাঝখানে থাকে সাইডগুলোতে খুব একটা তাপ লাগে না, তাই ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা ভেজে নিতে হবে। আমি পরোটার উপরটা একটু ক্রিস্পি করে ভেজে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি আরও একটা পরোটা ভেজে নিচ্ছি। আর এইভাবে করি আমি সবগুলো পরোটা ভেজে নেব। এই তো পরোটাগুলো তৈরি করা হয়ে গেছে। আর এই পরোটাগুলো খেতে কিন্তু বাড়তি কোনো ভাজির প্রয়োজন নেই, দই অথবা সস হলেই এই পরোটাগুলো খেয়ে নেওয়া যাবে। অনেক সময় মূলা আনলে খাওয়া হয় না, ফ্রিজে থেকে যায়, এভাবে পরোটা করে বানিয়ে খেতে পারেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আজকের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।